ওয়েলকাম টু আর জিওটেক ব্যাঙ্গলি ইউটিউব চ্যানেল আমি নকুল চলেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা কথা বলবো যন্ত্র কারখানায় বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে প্রায় পাঁচ হাজার চারশো পঞ্চাশটি শূন্য পদে নিয়োগ করা হবে মাধ্যমিক পাশ যোগ্যতাই কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো কীভাবে আপনারা আবেদন করবেন কী কী যোগ্যতা লাগবে বিস্তারিত কিন্তু আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব এর জন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে রয়েছি নোটিফিকেশান কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যন্ত্র ইন্ডিয়া লিমিটেড ওয়াইআইএল তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু যন্ত্র ইন্ডিয়ার তরফে এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে দেখুন এখানে নাগপুর থেকে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছে পশ্চিম তবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার প্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো মাধ্যমিক মাস যোগ্যতায় যোগ করা যাবে তো আমরা স্টেপ বাই স্টেপ করে বিস্তারিত আলোচনা করছি তো বন্ধুরা এখানে যে পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে অ্যাপেন্ডিস নন আইটিআই এক্স আইটিআই তো এই দুটো পদে কিন্তু নিয়োগ করা হবে মোট শূন্য রয়েছে পাঁচ পঞ্চাশটি দেখুন নন আইটিআই ক্ষেত্রে রয়েছে উনিশশো তেষট্টি শূন্য পদ এবং এক্স আইটিআইডি পদের ক্ষেত্রে শূন্য পদ রয়েছে তিন হাজার পাঁচশো চোদ্দোটি তো বন্ধুরা দেখুন এখানে শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে নন আইটিআই পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এক্স আইটিআই পদের ক্ষেত্রে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে সঙ্গে এনসি ভিটি এস অনুমোদিত যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই কোর্স করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে বয়স কি বলা হয়েছে তো এখানে দেখুন বন্ধুরা বয়স বলা হয়েছে উভয় পদের ক্ষেত্রে প্রার্থীর বয়স পনেরো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে এবং সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সে ছাড় পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আবেদন পদ্ধতি কী বলা হয়েছে আবেদন করতে হবে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে প্রথমে কিন্তু কেন্দ্রীয় সরকারের অ্যাপেন্ডিক্স পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পরে দ্বিতীয়বার আপনাকে কিন্তু ডাব্লু ডট ইন্ডিয়া ডট কো ডট ইন অর্থাৎ এই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে যন্ত্র ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেল আইডি মোবাইল নাম্বার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট সহ সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে তো বন্ধুরা ক্লিয়ার আপনাকে দুবার রেজিস্ট্রেশন করতে হবে দিয়ে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে তো বন্ধুরা এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ তো এখনও কিন্তু এর ফুল নোটিফিকেশান পাবলিশ করা হয়নি খুব শীঘ্রই জানুয়ারির লাস্টের দিকে কিন্তু এই নোটিফিকেশানটি পাবলিশ করা হবে সেখানেই কিন্তু আবেদনের ডেট উল্লেখ করা থাকবে তো আশা করি জানুয়ারি লাস্টের দিক থেকেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তো আবেদন শুরু হলে আমরা কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক আপলোড করে দেবো সেই লিঙ্ক থেকে আপনারা খুব সহজেই কিন্তু আবেদন করে নিতে পারবেন তো বন্ধু আজকের মতো ভিডিও এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ